কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক। কলকাতা ডার্বি জয়ের আনন্দ যেন সেই শোকের কাছে নগণ্য। এবার ময়দান কাঁপানো ফুটবলার সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাতে নতুন পদক্ষেপ নিল মোহনবাগান কর্তৃপক্ষ। এদিন ক্লাবের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয়, এবার থেকে 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন ক্লাবের সেরা ফরওয়ার্ডকে সুভাষ ভৌমিকের নামে পুরস্কার দেওয়া হবে। এবারের ডার্বিতে হ্যাটট্রিক করে নতুন নজির গড়েছেন যুব ফুটবলার কিয়ান নাসিরি, তাই তাকেই প্রথম এই পুরস্কারে সম্মানিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুভাষ ভৌমিক বরাবরই যুব খেলোয়াড়দের তুলে আনতে বিশেষ ভূমিকা পালন করেছেন। কর্তাদের আশা, নাসিরিকে এই পুরস্কার প্রদান ময়দানের সেই পরম্পরাকেই এগিয়ে নিয়ে যাবে। এদিকে ডার্বিতে ইতিহাস রচনার পর কোচের কাছ থেকে বিশেষ উপহার পেলেন কিয়ান নাসিরি। ম্যাচের পর ড্রেসিংরুমে তার সেই হ্যাট্রিক করা বল সই করে তুলে দেন কোচ জুয়ান ফেরান্ডো। চলুন এক ঝলক দেখে নিই সেই ভিডিও। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।